ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সেন্টার আমরা করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লাস্টিক সার্জারি যে ডিপার্টমেন্টটা আছে সেটাকে আরও স্ট্রেংথেনিং করার আমরা চিন্তা ভাবনা আছে। কারণ প্লাস্টিক সার্জারিতে ক্ল্যাপ প্যালেট, ক্ল্যাপ লিপ এগুলো ভালো করে করা যায়, এবং একটা ক্ল্যাপ কেয়ার সেন্টার যেটা এখানে ডেন্টাল কলেজ আছে সেখানে একটা ক্ল্যাপ সেন্টারও আমরা করার একটা চিন্তা ভাবনা আছে। তো গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু প্রোভাইড ট্রিটমেন্ট অল কনজেনিটাল অ্যানোমালিস পেশেন্ট ফ্রি অফ কস্ট। এখানে আজকে আমার মানে আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে এখানে যিনি সিও এসছেন উনি বলেছেন যে আমরা চাই, কারণ বাচ্চারা যখন এই ধরনের সমস্যা হয় এমনিতে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা সাংঘাতিক একটা ভারাক্রান্ত একটা সমস্যা থাকে, তো এখান থেকে আবার পেশেন্ট বাইরে যাওয়া, তো সিও সাহেব বলছেন যে এখানে ওনারা চেষ্টা করবেন যদি এখানে এসে ওনারা মাঝে মাঝে এখানে যদি চিকিৎসাটা হয় তারও ভালো হবে, স্ক্রিনিংয়ের পাশাপাশি যাতে ট্রিটমেন্ট হয়। ডাক্তারবাবুরা এসছেন, উনি ওনার বক্তব্য এখানে লিখেছেন, এবং আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন যারা এখন সুপার স্পেশালিস্ট অনেকে আছেন তাদেরকেও যদি ভালো করে আরও ট্রেনিং দেওয়া যায় তো আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা কিন্তু জ্ঞান হবে। এখানে টিএমসিতে হয় আমরা জানি, এখানে তো টিএমসির মধ্যেও এই ধরনের ল্যাপটেলেটের ব্যবস্থাপনা ওখানে আছে, তো সব জায়গার মধ্যেই আমরা চেষ্টা করছি। আমরা বিভিন্ন জায়গায় শুধু এখানে অ্যাপোলো হসপিটালে না, আর অনেক জায়গার মধ্যে আমরা এই ধরনের যাদের ব্যবস্থা করা যায় তারও আমরা ওদের সাথে মৌ আমরা করেছি। তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক, এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন। আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন, সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে। পঙ্খ মিল জাতে হে খ্বাব ওয়ালো কো আর তেরে জিন্দগি সবর লে উঁচি উঁচি উড়ানে মুস্কানে উস মিঠে পল কা ভরোসা তু কর লে জিন্দগি মে কুছ বানো হে টেকনো। Techno College of Engineering, Agartala.